বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আশা করি থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় চলে এসেছি। ইয়েস, আজকে আমরা চলে এসেছি কলকাতার একটি অন্যতম বিখ্যাত মন্দির, সিদ্ধিবিনায়ক টেম্পলে। বন্ধুরা, আমাদের যে আগের ভিডিওটি ছিল কুমোরটুলির ওপর, তাতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা সবাই জানো যে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পল অত্যন্ত বিখ্যাত, ঠিক তেমনই কিন্তু সিদ্ধিবিনায়ক টেম্পল কলকাতাতেই আছে। তো বন্ধুরা, প্লিজ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে দিও, আর বলতে হবে চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সিদ্ধিবিনায়ক টেম্পল যেতে গেলে তোমরা মেট্রো করেও আসতে পারো, এবং তার জন্য তোমাদেরকে আসতে হবে মহাত্মাগান্ধি রোড মেট্রো স্টেশনে। 2 নম্বর গেট থেকে বেরিয়ে এই পাশ দিয়ে এই যে রাস্তাটা সোজা চলে গেছে সেন্ট্রাল এভিনিউ, একটু গিয়ে বাঁদিকে গেলেই তোমরা পেয়ে যাবে মুক্তারামবাবু স্ট্রিট। সেই মুক্তারামবাবু স্ট্রিটেই কিন্তু সিদ্ধিবিনায়ক টেম্পল। এবং কি অসাধারণ স্ট্রাকচার দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর স্ট্রাকচার। 2020 সালের 28শে ফেব্রুয়ারি এই বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে শ্রী সিদ্ধিবিনায়ককে প্রতিষ্ঠা করে তার উদ্বোধন করা হয়ে থাকে। বন্ধুরা, সিদ্ধিবিনায়ক মন্দিরের গেটেই তোমরা পেয়ে যাবে সিদ্ধিবিনায়ক মন্দিরের কখন কোন সময় আরতি হয়, কখন খোলে ইত্যাদি প্রকৃতি। তো চলো বন্ধুরা, আগে তোমাদেরকে এই বিখ্যাত মন্দিরটি আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদেরকে এই পথ দিয়ে প্রবেশ করতে হবে। এইখানেই ঢুকে তোমাদেরকে কিন্তু প্রথমে তোমাদের জুতো ছেড়ে নিতে হবে। বন্ধুরা, এর ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার সামগ্রীর একটি ছোট্ট আউটলেট। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে, যার মধ্যে তোমরা ড্রাই ফ্রুটস পেয়ে যাবে, বিভিন্ন ধরনের চূড়া পেয়ে যাবে যেটা সিদ্ধিবিনায়কের অত্যন্ত পছন্দের খাবার, এখানে তোমরা নারকেল পেয়ে যাবে, এবং এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন প্যাকেটে করা বা একেবারে। এখান থেকে তোমরা যদি ডান দিকে যাও তাহলে তোমরা একেবারে মেন এন্ট্রেন্সটা তোমরা দেখতে পেয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পলের মেন দরজা, এবং এই দরজা দিয়ে সামনে সোজা গিয়ে বাঁদিকে গেলেই তোমরা শ্রী সিদ্ধিবিনায়কের দর্শন পাবে। তো চলো আগে তোমাদেরকে শ্রী সিদ্ধিবিনায়কের দর্শন করিয়ে নিয়ে আসি। অসাধারণ একটি মন্দির, মানে সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এত সুন্দর একটি মন্দির প্রাঙ্গণ, মানে এখানে না এলে সত্যি বন্ধুরা তোমরা অনেক কিছু মিস করবে, এত সুন্দর একটি মন্দির প্রাঙ্গণ আমি দেখতে পাচ্ছি, অসাধারণ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, উপরে একটি সুন্দর আবরণ দিয়ে ঢেকে দেওয়া আছে, এবং শ্রী সিদ্ধিবিনায়কের ঠিক উল্টো দিকেই একটি খুব সুন্দর হনুমান মন্দির, আমি এটিকে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবং এই মন্দিরটি একদম শ্রী সিদ্ধিবিনায়কের আসনের ঠিক মুখোমুখি। এবং দেখতেই পাচ্ছ এখানে একটি সুদৃশ্য ঘন্টা রয়েছে, যেটির অসাধারণ আওয়াজ সারা মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, এই সামনেই তোমরা পেয়ে যাবে সিদ্ধিবিনায়কের বাহন ইঁদুর। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চারদিকে চার চারটি ইঁদুরের মূর্তি, অর্থাৎ সিদ্ধিবিনায়কের যিনি বাহন। এবং এর ঠিক পাশেই রয়েছে শ্রী সিদ্ধিবিনায়ক। শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কাজি এবং শ্রী রাধেশ্যাম আগরওয়ালজি, ইনারাই হচ্ছেন এই অসাধারণ মন্দিরের ফাউন্ডার। তো বন্ধুরা, এইটি হচ্ছে শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের মেইন এন্ট্রেন্স, আমি একটু প্রণাম করে নি। ইয়ে মেরা সৌভাগ্য হ্যায় কি মে শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির কে একদম নজদিক আ গয়া, বহুত বহুত ধন্যবাদ আপ লোগো কো। তো
বন্ধুরা দেখতেই পাচ্ছ শ্রী সিদ্ধিবিনায়ক, অসাধারণ সুন্দর শ্রী সিদ্ধিবিনায়ক জি। মানে আমি তোমাদেরকে সবাইয়ের কাছে অনুরোধ করব যে তোমরা কিন্তু অন্তত একবারের জন্য হলেও কিন্তু এই শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে তোমরা আসবে। সত্যি এখানে না এলে কিন্তু তোমরা বিরাট মিস করবে, এত অপূর্ব এর শিল্পকার্য এবং এখানে এলে মন এত ভালো হয়ে যাবে। আর শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরকে একদম টেম্পলে একদম অপোজিট মে আপ দেখ পায়েঙ্গে শ্রী হনুমান মন্দির। থ্যাংক ইউ সো মাচ পণ্ডিতজি, আপ লোক বহুত বহুত ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা যেহেতু ইমামি গ্রুপের তত্ত্বাবধানে, তাই এখানে ইমামি ফাউন্ডেশন ব্লাড স্যাম্পেল কালেকশন সেন্টার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমরা এসে ব্লাড চেক করতে পারো। তো বন্ধুরা আজকে এই অবধি, ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আজকের জন্য বাই বাই।